মানুষ পাচার বাণিজ্যের মূল পান্ডা অমলেশ দাসকে মতোই চম্পক নগর থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করলে আদালত তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। রবিবার মধ্যরাতে বিলোনিয়া থানার অন্তর্গত পুরান মাতায় চম্পক নগর থেকে মানুষ পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অমরেশ দাসকে গ্রেপ্তার করল বিলোনিয়া থানার পুলিশ। তাকে আজ দক্ষিণ ত্রিপুরা জেলার আদালতে প্রেরণ করা হয়। অমরেশ দাসের নামে বিগত এক মাস ধরে বাংলাদেশের থেকে ভারতে আসা, ভারত থেকে বাংলাদেশে যাওয়া ক্ষেত্রে প্রচার বাণিজ্যের মূল পান্ডা হিসেবে অমরেশ দাসের নাম উঠে আসছিল বারবার। তারপরই সূত্র ধরে রবিবার রাতে বিলোনিয়া থানার পুলিশ অমরেশ দাসের বাড়িতে হানা দেয়, গ্রেপ্তার করে নিয়ে আসে বিলোনিয়া থানাতে। বিলোনিয়া থানা অমরেশ দাসকে দক্ষিণ ত্রিপুরা জেলা আদালতে প্রেরণ করে সোমবার। আদালত অমরেশ দাসকে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এখন দেখার বিষয়, পাচার বাণিজ্যের মূল পান্ডা হিসেবে অভিযুক্ত অমরেশ দাসকে জিজ্ঞাসাবাদ করে পাচার বাণিজ্যের সাথে যুক্ত কারা কারা যুক্ত রয়েছে, সেই রাঘব পোয়ালদের আটক করতে সক্ষম হয় কিনা, এখন সেটাই দেখার। গত 2007-2005 ইংরাজি মোতায় কোকাকোলা থেকে বাংলাদেশে প্রায় 7 জন ধরা হয়েছিল পাবলিকের সহায়তায়। তারপর বেলুনিয়া থানাতে একটা স্কুল মামলা নেওয়া হয়, তাদের জিজ্ঞাসাবাদ অনুসারে কয়েকজনের নাম উদ্ঘাটন করা হয়। তো কাল রাত থেকে